নমস্কার, শুরু করছি আজকের পর্ব। আজ একদম নতুন ধরনের একটা অভ্যাস আমরা দেখব, যে কনসেপশনটা আমাদের দেশজ সঙ্গীতে বা ভারতীয় গান বাজনায় আমরা বড় একটা প্রয়োগ আমাদের করতে হয় না, সেটা হলো স্কেল এবং কর্ডের কনসেপ্ট। আমি এই কনসেপ্টটা নিয়ে বিস্তারিতভাবে আসব এবং লাইভ করব। আজকে এর একটা প্রাথমিক ধারণা দিচ্ছি এবং এর একটা প্রাথমিক একটা লেসন আমি বলছি। প্রায়শই একটা ভুল উত্তর আমাদের শুনতে আমরা পাই, স্বর কটা, আমরা 7টা বা 8টা, এই ভুল উত্তরটা দিয়ে বা শুনে অভ্যস্ত। স্বর কিন্তু 12টা, শুদ্ধ কোমল কড়ি মিলিয়ে আমাদের মোট 12টা স্বর এবং স্কেলও 12টা। আমরা আজকে এমন একটা প্র্যাকটিস দেখব যেটাতে 12টা স্কেলকেই আমরা কভার করছি। অভ্যাসটা আমরা বি ফ্ল্যাট দিয়ে শুরু করতে পারি, তাহলে একটা ভালো রেঞ্জ পাবো আমরা, মানে খুব তলায় বা খুব ওপরে আমাদের গাইতে হবে না, বি ফ্ল্যাট দিয়ে যদি শুরু করি। আচ্ছা, বি ফ্ল্যাট স্কেলটা যদি আমরা একটু 12টা স্বর নিয়ে চিন্তা করি, তাহলে নোটগুলো কি কি হয়? এই যে 12টা স্বর, এর নোট গুলো বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ। আবার বলছি, বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এই 12টা নোটের নাম। আমরা যে যে স্কেলেই গান বাজনা করি না কেন, মানে রেয়াজ করি না কেন, প্রত্যেকটার ইউনিভার্সাল নেম আমাদের জেনে রাখতে হবে। যদি আমাদের সি শার্প স্কেল হয়, এই যে সা রে গা মা পা ধা নি সা, তাহলে সি শার্প, ডি, ডি শার্প, ই, এ, এফ শার্প, জি, ডি শার্প, এ, বি ফ্ল্যাট, বি, সি হলো। যদি আমাদের সি আমাদের স্কেল হয়, তাহলে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, ডি শার্প, এ, বি ফ্ল্যাট, বি, এই। অতএব এই 12টা স্বরকে কিন্তু শুদ্ধ কোমল মিলিয়ে আমাদের জেনে রাখতে হবে। আর যে অভ্যাসটা বলছি, মানে এই অভ্যাসটাকে আমরা বাজানো এবং গাওয়া দুইয়ের মাধ্যমে দেখে নেব, ছোট্ট প্র্যাকটিস। সারে গামা পামা গারে, সারে গামা পামা গারে, সারে গামা পামা গারে, সারে গামা পা, সারে গামা পামা গারে, সারে গামা পামা গারে, সারে গামা পামা গারে, সারে গামা পা। আমি কি করছি, আমি সেমি টোন শিফট করছি, বি ফ্ল্যাট থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম। যাওয়ার সময় যে স্কেলটাই শিফট করব, তার মেজর কর্ডটাকে বাজিয়ে স্কেলটা আরম্ভ করছি। মেজর কর্ড অর্থাৎ সা, শুদ্ধ গা, পা। তাহলে বি ফ্ল্যাট থেকে সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা মা গা রে, সা রে গা মা পা বলেই, পা বলেই বি মেজর, মানে বি এর সাগা পাটা ধরলাম। ঠিক তেমনি বি শেষ করে সিতে যাওয়ার সময় সি এর সাগা পা, এবং পর্যায়ক্রমে ব্যাপারটা চলতে থাকবে। তাহলে প্র্যাকটিসটা এরকম, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা মা গা রে, সারে গামা পা। শেষ হলো 12টা স্কেল, কিন্তু আমাদের এই 12টা স্কেলকে আগে জানতে হবে, এটা আমাদের প্রথম কাজ।
তাহলে আমি যেহেতু এটা বি ফ্ল্যাট দিয়ে শুরু করেছি এবং আমার স্থির বিশ্বাস আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা গান বাজনা শেখেন তারা এই স্কেলটাতে অভ্যস্ত। তার কারণ গান বাজনা শেখার আনুপাতিক হার পুরুষ এবং নারীর মধ্যে নারী বেশি, মহিলারাই বেশি গান বাজনা শেখেন। তাই আমরাও যখন শেখাই সাধারণত এই স্কেলটা নিয়েই বেশি চর্চা হয়। তাই আমি এই স্কেলটাকেই মডেল হিসেবে ধরে আরম্ভ করছি এবং তারপরে পাল্টাচ্ছি। তাহলে বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটের কোমল রে কে না বি? এবার বি স্কেলটা নিয়ে বি ফ্ল্যাটের শুদ্ধ রে সি, সি শার্প। তাহলে বি ফ্ল্যাট বি সি সি শার্প ডি ডি শার্প ই এফ এফ শার্প জি জি শার্প এ, এই 12টা স্কেলে শুধু সা থেকে পায়ের মধ্যে একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাকে এরপর আকার এবং লিপ রোলিং দুইভাবে করতে হবে, আমি পরের কোনো পর্বে সেটা নিশ্চয়ই দেখাবো। আপাতত এইটুকু আজকে করলাম এবং এরপর 12টা স্কেলকেই কিভাবে সা টু সা, এটা তো পা অব্দি হলো, সা টু সা পুরোটা প্র্যাকটিসে আনা যায় সেটাও করব। যাই হোক, আজকের অভ্যাসটা খুব গুরুত্ব দিয়ে আমাদের একটু ভাবতে হবে। আমাদেরকে এই এই 12টা স্কেলের সা থেকে পা এইটুকুর মধ্যে ভালো করে বাজিয়ে নিতে হবে, আর গলাতেও জিনিসটা করলে কনসেপচুয়ালি এবং তার যে অ্যাপ্লিকেশন তার প্রয়োগের দিক দুটোতেই আমরা সুফল পাবো। ধন্যবাদ, এভাবেই সাথে থাকবেন। আজকের পর্ব শেষ করছি, খুব শিগগির দেখা হচ্ছে এই রকমই কোনো চমকপ্রদ নতুন লেসন নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, প্রতিদিন রেয়াজ করবেন না।